হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনার সাথে বাংলাদেশে একটি ট্রাস্টেড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব, যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা প্রতিদিন ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। দেন এই অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করা টাকাগুলো সরাসরি আপনারা বিকাশ রিচার্জের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। সো তাছাড়া এখান থেকে কিন্তু নগদ রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট আপনি নিতে পারবেন। সো দেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে অ্যাপ্লিকেশনের মধ্যে আর্নিং করবেন, কীভাবে পেমেন্টটা নেবেন, সেই সকল প্রসেস না থাকছে আজকের এই ভিডিওটা। তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, আপনি যদি অনলাইন থেকে ইনকাম করার উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটি ওপেন করে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড কন্টিনিউ, ফুল কন্টিনিউ করবেন, কপার আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করবেন। সো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা কাজ করলে কিন্তু 100% পেমেন্টটা পাবেন, কারণ আমি যে অ্যাপসগুলো শেয়ার করতেছি দেন অ্যাপ্লিকেশনগুলো কিন্তু একদমই নতুন। 100% যেগুলো অ্যাপ্লিকেশন পেমেন্ট করতেছে সবার আগে কিন্তু আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেন আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে এখন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিন, পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ 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 অবশ্যই আজকের এই ভিডিওটিতে মাস্ট একটা লাইক দিবেন, দিয়ে আজকের এই ভিডিওটা একটু কষ্ট হলেও সম্পূর্ণ মনোযোগ সহকারে দিয়ে আপনার দেখে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কাজটা করবেন। সো গাইস, ফার্স্ট অফ অল আমি দেখা দিচ্ছি কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করতে আপনাকে একটা ভিপিএন কানেক্ট করে নিয়ে কাজ করতে হবে। আপনারা কী করবেন, দেন প্লে স্টোর থেকে আপনারা সুপার ভিপিএন অথবা ট্রাভো ভিপিএন লিখে সার্চ করলে আপনারা ভিপিএন পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে আপনাদের সুবিধাতে আমি দিয়ে দেবো, দেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করে ফার্স্ট অফ অল আপনাকে ভিপিএনটা কানেক্ট করে নিয়ে নিতে হবে। সো আমি এখান থেকে সুপার ভিপিএনটা আমি আপনাকে সব কিছু কাজ দেখায় দিব। তো আপনার যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, শুধুমাত্র আপনাকে ইউনাইটেড স্টেটস কান্ট্রিয়া সিলেক্ট করে আপনার কাজগুলো করতে হবে। সো যখন ভিপিএনটা ওপেন করবেন তখন আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, ইউএস, ঠিক আছে। সো এখান থেকে ইউএসটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে দেখতেছে একটু লোডিং নিচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। তো তারপর এখানে কানেক্টের অপশান দেখতে পাবেন, তো এখান থেকে কানেক্টেডে ক্লিক দেবেন। সো একটি অ্যাড চলে আসবে, সিম্পলি অ্যাডটা দেখবেন, দেখার পর আপনার এখান থেকে ব্যাক করবেন। সো যখন অ্যাডটা দেখা হয়ে যাবে, এই সিম্পলি এখানে ক্রস অপশান পাবেন, ক্রস অপশানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্টেডিং হচ্ছে, দেন একটু ওয়েট করতে হবে। সো যখন একটু ওয়েট করা হয়ে যাবে তখন মূলত এখানে ভিপিএনটা কানেক্ট করা হয়ে যাবে। তো যখন নেটওয়ার্কের একটু প্রবলেম করবে তখন কিন্তু একটু কানেক্টেড করতে হতে একটু দেরি হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্ট করা হয়ে গেল, এখন ব্যাক করবো। কপর আজকে যে অ্যাপ্লিকেশনটা আমি আপনার সাথে শেয়ার করতেছি, দেন অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে জব ক্যাশ, ঠিক আছে। সো আপনারা কী করবেন, জব ক্যাশ আর্নিং অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেবেন। সো ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে সিম্পলি ওপেন করবেন। সো যখন আপনি ওপেন করবেন তো কপারে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। সো একটু ওয়েট করতে হবে, তারপর মূলত এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি ওপেন হয়ে গেছে। তো তারপর যে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন, তো এখান থেকে সাইন আপ বাটন একটা ক্লিক করবেন। সো যখন এখান থেকে সাইন আপে ক্লিক করবেন তো কপারে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার নাম দিবেন, তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার বসায় দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। সো মিনিমাম কিন্তু 6 ডিজিটের উপরে পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর কনফার্ম করে দিবেন পাসওয়ার্ডটা। তারপর এখানে একটা রেফার কোড দিতে হবে, আপনার 1 2 3 4 দিয়ে রেফার কোডটা বসিয়ে সিম্পলি এখান থেকে সাইন আপ বাটন একটা ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। সো গাইস, তারপরে এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। তারপর এখান থেকে সিম্পলি সাইন ইন বাটনে ক্লিক করবেন, এবং করার পর আপনার অ্যাকাউন্টটাকে সাইন ইন করবেন। তো আমি এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করতেছি। সো গাইস, যখন আপনি সাইন ইনে ক্লিক করবেন, তো সাইন ইনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশনটা সাইন ইন করা হয়ে যাবে। তো তারপর মূলত অ্যাপ্লিকেশন আর্নিং করে নিতে হবে। সো প্রথমত এখান থেকে আপনাদেরকে কিছু নিয়ম বলে দিচ্ছি। তো দেন এখান থেকে সকল নিয়ম প্রসেস দেওয়া রয়েছে, দেন আপনার এগুলো মেনে আপনারা কাজগুলো করবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনার কোনো চিন্তা করতে হবে না। দেন আপনাকে কিন্তু একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আপনার এখানে দেখতে আসেন তারা বলেছে পেমেন্ট রিকোয়েস্ট দিয়ে, অর্থাৎ আপনার যখন কাজ করবেন কপরে যখন আপনি উইড্রো দেবেন, তো উইড্রো দেওয়ার পরে কিন্তু আপনি কাজ অফ রাখতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু তারা পেমেন্ট দিবে না, ঠিক আছে। সো আপনাকে কী করতে হবে, দেন এখান থেকে আপনি যে উইড্রো দিবেন, তো এখান থেকে আপনি উইড্রো দেওয়ার পরে কিন্তু আপনাকে কাজটা স্টার্ট করতে হবে। কারণ এখান থেকে আপনি অনেকে আসেন, আপনারা কী করেন, দেন একবার উইড্রো দেন, দেওয়ার পরে আপনারা কাজ অফ রাখেন যে এইবার পেমেন্টটা পাওয়ার পরে পরবর্তীতে আবার কাজ করবো। তো সেক্ষেত্রে কিন্তু তারা পেমেন্ট দিবে না। সো আপনাকে কিন্তু একটানা কাজ করে যেতে হবে। আর এখান থেকে প্রতি ক্লিক আপনি 80 পয়েন্ট করে পাবেন, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অবশ্যই কিন্তু 5-স্টার রেটিং দিতে হবে প্লে স্টোর থেকে, অর্থাৎ আপনি যে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটা আপনার ওইখান থেকে প্লে স্টোর থেকে এখান থেকে 5-স্টার একটা রেটিং দিয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে কিন্তু আপনাকে তারা পেমেন্টটা করে দিবে। সো এখন মেন কথায় চলে আসি, কীভাবে এখন আপনারা কাজ করবেন। তো অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাট্রাক্স, সো এখানে আপনি স্ট্যাট্রাক্স একটা ক্লিক করবেন। সো এখান থেকে যখন স্ট্যাট্রাক্স আপনি ক্লিক করে দিবেন, তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে।
সো গাইস, তারপরে এখান থেকে কী করতে হবে, আপনাকে এখান থেকে অ্যাডের কাজ করতে হবে, ঠিক আছে। সো তারপর আপনাকে ক্লিকের কাজ করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল অ্যাডের কাজটা দেখা দিচ্ছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট, তো এখানে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটের মাঝে ক্লিক করার পর মাত্র 6 সেকেন্ড করে অ্যাড চলে আসবে, সেই অ্যাডটাকে সম্পূর্ণ দেখে নিতে হবে। সো যখন আপনার অ্যাডটা দেখা শেষ হয়ে যাবে, এখান থেকে সিম্পলি আপনি যখন ক্লোজ দিস অ্যাডটা চলে আসবে, তখন ব্যাক বাটনে ক্লিক করবেন। সো গাইস, করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি একটা আমার কমপ্লিট করে হয়ে গেল। সো আপনার কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটের মাঝে ক্লিক করার পর একটা অ্যাড চলে আসবে, সেই অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন। সো যখন অ্যাডটা সম্পূর্ণ দেখা হয়ে যাবে, আপনার সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করবেন। তো তারপরে দেখতেছেন অলরেডি দুটো হয়ে গেল। সো গাইস, এভাবে মূলত আপনার কমপ্লিট করে নেবেন, এভাবে নেক্সটে ক্লিক করবেন, অ্যাড চলে আসবে, মানে অ্যাড লোড নেবে, তো আপনার অ্যাডটা অবশ্যই দেখে নেবেন। সো এগুলো অ্যাডে কিন্তু আপনারা ক্লিক করবেন না, দেন কখন ক্লিক করতে হবে আমি আপনাকে বলে দিব, ঠিক আছে। সো এখান থেকে কাজ দেখতে পাচ্ছেন, এখান থেকে অলরেডি কিন্তু এখানে তিনটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো যখন এখান থেকে আপনার 20টা হয়ে যাবে, তখন এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন, ক্লাম অপশন, ঠিক আছে। সো সিম্পল আপনি তখন এই ক্লাম অপশনে ক্লিক করবেন। তো করার পর আপনাকে জাস্ট আপনি যখন এখানে ক্লাম অপশনে ক্লিক করবেন, একটা অ্যাড লোড নেবে, সেই অ্যাড আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো যখন 20টা হয়ে যাবে, তারপরে যে অ্যাড আসবে, সেই অ্যাড একটা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে আপনাকে যদি অ্যাপ ইনস্টল করতে বলে, সেক্ষেত্রে আপনার সেই অ্যাপটা ইনস্টল করে 2 থেকে 3 মিনিট ইউজ করবেন, পরবর্তীতে আবার আনইনস্টল দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি আপনার কোনো সাইটে নিয়ে যায়, সেক্ষেত্রে একটু ওয়েট করবেন, নির্দিষ্ট একটা সময় তারা দিয়ে দেবে, 1 মিনিটের মতো, দেন আপনাকে ওয়েট করতে হবে। তারপর ব্যালেন্স আপনার 100, মানে এখানে 80 পয়েন্ট করে অ্যাড করে দিবে, ঠিক আছে। সো এবার মূলত আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে কাজটা করবেন। তো এখন কীভাবে রেফার করে আর্নিং করবেন, সেই প্রসেসটা দেখা দিচ্ছি। তো এখানে আপনি রেফার কোডও ভিউজ একটা আর্নিং করে নিতে পারবেন। সো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে 40% রেফার কমিশন রয়েছে, আপনার অ্যাপ্লিকেশন থেকে কাউকে রেফার করতে পারলে এখান থেকে আপনি জাস্ট প্রতি রেফারে 40% রেফার কমিশন পাবেন। সো হোম পেজ আপনি রেফার কোডটা পাবেন, সিম্পলি রেফার কোডটা কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এখান থেকে আপনার ব্যালেন্স দেখতে পাবেন, এখানে টোটাল রেফারটা দেখতে পারছেন। সো এখন কীভাবে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা নেবেন সেটা দেখা দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা নেওয়ার জন্য সিম্পলি এখানে দেখতেছেন 3 ডট লাইন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতেছেন ওয়ালেট নামে একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। তো তার আগে আপনার অবশ্যই এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ঠিক আছে। সকল ধরনের আপডেট পেতে আপনারা এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, সকল আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখন ফার্স্ট অফ অল পেমেন্টের বিষয়ে আসি, কীভাবে এখানে পেমেন্ট নেবেন। তো এখানে ওয়ালেটে ক্লিক করলাম। সো ওয়ালেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য পেমেন্ট মেথড দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন বিকাশ, এখান থেকে দেখতে পাচ্ছেন রিচার্জ, বিকাশ, নগদ, রকেট, BTC অর্থাৎ বিটকয়েনটা আপনি নিতে পারবেন, ঠিক আছে। সো তারপরে এখানে সিম্পলি কী করবেন, যখন বিকাশ নেবেন সিম্পলি বিকাশটা সিলেক্ট করবেন, অ্যান্ড রিচার্জ নিলে রিচার্জটা সিলেক্ট করবেন। সো বিকাশে দেখতে পাচ্ছেন মিনিমাম বিকাশে এখান থেকে 9500 পয়েন্ট হলে আপনারা উইথড্র দিতে পারবেন। এখানে আপনার বিকাশ নাম্বারটা বসাই দেয়, সিম্পলি এখানে রিডিম বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে তারা পেমেন্টটা করে দিবে, ঠিক আছে। সো আর এখান থেকে যদি রিচার্জ নিতে চান, সেক্ষেত্রে আপনারা রিচার্জ নিতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন 3500 পয়েন্ট হলে এখান থেকে আপনারা জাস্ট এখানে 30 টাকার মতো নিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার রিচার্জ নাম্বারটা বসে দিয়ে সিম্পলি এখানে রিডিম বাটনে ক্লিক দিলে যখন আপনার ব্যালেন্সে 3500 পয়েন্ট হবে, তখন আপনি পেমেন্ট রিচার্জের মাধ্যমে নিতে পারবেন। আর বিকাশে নিতে চাইলে সেমভাবে আপনি নিতে পারবেন, নগদেও কিন্তু সেমভাবে আপনি নিতে পারবেন, ঠিক আছে। সো বিকাশ, রকেট, নগদে কিন্তু মানে এখান থেকে বিকাশ, নগদ, রকেটে কিন্তু একই মানে একই পেমেন্ট হলে আপনি নিতে পারবেন, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আপনি কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই 9500 পয়েন্ট আমি কত পাবো। সো আপনি কিন্তু এখানে প্রায় 50 টাকার মতো কিন্তু আপনারা নিতে পারবেন, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশনে একটু আর্নিংটা কম, সেক্ষেত্রে আপনার পেমেন্টটা কিন্তু 100% পাবেন, সেটা কিন্তু গ্যারান্টি, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন পেমেন্টটা কিন্তু আপনাকে কিন্তু সাথে সাথে অ্যাপ্লিকেশনের অ্যাডমিনটা কিন্তু করে দেবে। তো যেহেতু নতুন একটা অ্যাপ, আপনাদেরকে 100% পেমেন্টটা করবে। সো আশা করি বুঝতে পারছেন। তো এমূলত অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করবেন এবং এভাবে পেমেন্টটা নেবেন, আশা করি বুঝতে পারছেন। তো এটা ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিন, পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অনলাইন থেকে ইনকাম করার জন্য যে সকল অ্যাপ্লিকেশন বা সাইট রয়েছে আমাদের চ্যানেলে আপলোড করা হয়, সেই সাইটগুলো থেকে আপনারা কিন্তু ভিউজ পেমেন্ট আর্নিং করে নিতে পারবেন। সব বেশি কথা না বলে আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।